ঘরের মধ্যে মায়া লোক না একটাও তুই কইস ভাই ওপরেরা আমি বিপদে পড়লি ব্ল্যাক টাইগারেরও বিপদ এতগুলো লোককে একসাথে মাটি নিচে গাড়ি ফেলবে তা তো হবি না আপনি দেখেই বুঝা যায় আপনি টায়ার আমি জন্মের পর থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে দেশের জনগণের সেবা করে যাচ্ছি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আপনি আমার সামনে থেকে যান আমি আপনাদের কথা দিতে চাই সারা পৃথিবীর জনগণ যদি আমাকে সুযোগ দেয় আমি আপনার চেহারা দেখতে চাই না যান তাহলে আমি কুসুমপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি সারা বিশ্বের জনগণের সেবা করে যাব যদি আমার সাথে আমার জনপ্রিয় নেতা রহিমদ্দিক হাবাসি ভাই থাকে তাহলে আমি নির্বাচনে জয়লাভ করব এরাই তো দেশের সম্পদ এরা দেশের হোয়াইট গোল্ড বুঝছ এটা জনসভা নয় এই কথা বলছে সে মন্ত্রী তো যে আমক কইলো কেন বুঝতে পারিছিস না তবে এই কথা বলে তিনি অন্যায় করলেন অন্যায় করলেন তোকে জুইতি মারা দরকার মানে একটু খাম খেয়ে দিল তোর পেছনে যে আমি টাকা খাটালাম সব তো পানিত গেল তুই তো সব মানুষই না তুই তো পুড়িয়ে ঘাটলা কত জাদুঘরের মাল ঘরের মধ্যে মায়া লোক না একটাও তুই কইস ভাই ওপরেরা এই তুই যেভাবে বক্তৃতা ঝাড়লি তাতে মনে হইলো তুই পল্টন ময়দানে বক্তৃতা ঝাড়তেছি তুই তোর নিজের চেহারা দেওস না সাকিয়ার তোর মধ্যে পার্থক্য কি দুইটা তো কাঁচা আমি যে ব্যবসায় টাকা খাটালাম আমার টাকার কি হবে পাঁচ বছর পরে সে সব কথা বললে আরে বাচ্চাদের রাজনীতির ব্যবসা তোর সংসার চালাতেই টাকা দিই তোর বোনের বিয়েতে এক লাখ টাকা দিলাম এটা কি খালি খালি দিছি নাইকার অটোগ্রাফ কি আপনার খুবই দরকার আমার গমের ডিলারশিপ সারে ডিলারশিপ ওটা কি হাসান মাস্টার দিবি ডিস্টার্ব করা যাবে না আমার কি হবি তোক চেয়ারম্যান হতে হবি